বাজেট বিষয়ে অনলাইনে আলোচনা সভার আয়োজন করেছে সানেম ও মানুষের জন্য ফাউন্ডেশন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। একটা এক ধরনের ডে কেয়ার সেন্টার বা শিশু দিবা যত্নের এক ধরনের করার একটা সুযোগ রয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যে সরকার কমিউনিটি বেসড কেয়ার, অর্থাৎ বিভিন্ন কমিউনিটিতে এল্ডারলি এবং যারা বয়স্ক যারা রয়েছেন এবং যারা শিশু রয়েছে তাদের জন্য তাদেরকে কিভাবে কমিউনিটির মাধ্যমে এই ধরনের সেবাগুলো দেওয়া সম্ভব সেটার ক্ষেত্রেও কিন্তু সরকার একটা ডিরেক্ট একটা কন্ট্রিবিউশন রাখতে পারে। আরেকটা যেটা করতে পারে সরকার হচ্ছে ব্যক্তি খাতকে উদ্বুদ্ধ করতে পারে এবং সেখানে ট্যাক্সের ক্ষেত্রে কর ছাড়ের একটা বিষয় থাকতে পারে, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হতে পারে যে ব্যক্তি খাত কেন আসলে এই। আমরা এতক্ষণ ছিলাম বাজেট নিয়ে অনলাইন আলোচনায়, যেখানে সানেম ও মানুষের জন্য ফাউন্ডেশন যৌথভাবে এই আলোচনাটি পরিচালনা করছে।